হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ অফিসিয়াল। আজকে সেকেন্ড ডে অ্যাট নিস, আর আমরা সকাল সকাল রেডি হয়ে এসে গেলাম নিসের রেলওয়ে স্টেশনে। এটি হলো নিস ভিল স্টেশন, সে 1864 থেকে নিসের প্রধান রেলওয়ে স্টেশন। এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে 7টি। কিন্তু আজ সকাল সকাল রেল স্টেশনে কেন এলাম, কারণ আজকে আমাদের প্ল্যান হলো একটি ট্রেন রাইড করা, এবং এটির নাম হচ্ছে নিস টু ফ্রেঞ্চ অ্যাল্পস ব্যারাক্রুট ট্রেন রাইড। এই সংক্রান্ত সকল ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি। অ্যাল্পস পর্বতমালা ইউরোপের 8টি প্রধান দেশ জুড়ে বিস্তৃত, এবং তার মধ্যে ফ্রান্স হলো অন্যতম। অ্যাল্পসের যেই অংশটি আমরা ফ্রান্স থেকে দেখতে পাই সেইটিকেই বলা হয় ফ্রেঞ্চ অ্যাল্পস। আজকের এই ট্রেন রাইডে আমরা সেই ফ্রেঞ্চ অ্যাল্পসের আশেপাশে অবস্থিত 3টি গ্রাম ঘুরে দেখার সুযোগ পাব, এবং এই এন্টায়ার জার্নিটাতে আমরা দেখব আরও অনেক টানেলস, ক্যানিয়ন্স এবং অন্যান্য পাহাড়। ট্রেনে করে প্রায় ঘণ্টাখানেক জার্নির পরে আমাদের প্রথম স্টেশন হলো বে সুরইয়া। এই জায়গাটি পাহাড়ি এবং খুবই সুন্দর। এখানে প্রায় 15 মিনিট ট্রেনটি আমাদের জন্য অপেক্ষা করল। এই স্টেশনেই সংলগ্ন একটি সুন্দর ক্যাফে থেকে আমরা গরম গরম কফি নিয়ে আবার উঠে পড়লাম ট্রেনে। 10 জন ট্যুরিস্টদের একটি গ্রুপে আমরা এই ট্যুরটি করছিলাম, এবং আমাদের গাইড এই অঞ্চলের নানা ইতিহাস এবং তথ্য আমাদের তুলে ধরছিলেন, এবং তিনি আমাদের জানালেন যে এই অঞ্চলে যারা থাকেন তাদের প্রধান জীবিকা হলো পশুপালন এবং অলিভ চাষ, কারণ এখানে অলিভের উৎপাদন খুব বেশি পরিমাণে হয়। আরও বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করে আমরা পেলাম অ্যাল্পসের প্রথম দর্শন। ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছিল বরফে ঢাকা অ্যাল্পস পর্বতের চূড়া। এরপরে আমরা এসে পৌঁছালাম টেন্ডে নামক একটি গ্রামে, এবং এই গ্রামেরই স্টেশনে আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়লাম। টেন্ডের প্রাকৃতিক সৌন্দর্য খুবই বিখ্যাত, কারণ এখান থেকেই দেখা যায় বরফের চাদরে মোড়া অ্যাল্পসকে। স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটতেই আমরা পৌঁছে গেলাম একটি মিউজিয়ামে, যার নাম মুজে দে মার্ভেল। এই মিউজিয়ামটি স্থাপিত হয় 1947-এ। এখানে আমরা দেখতে পেলাম স্থানীয় বেগো পর্বত এবং অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে সংগৃহীত প্রাকৃতিক এবং প্রাগৈতিহাসিক কালেকশনস, যেমন প্রত্নবস্তু, শিলালিপি ইত্যাদি। মিউজিয়ামের সব তথ্যই ফ্রেঞ্চে বর্ণিত, তাই আমাদের গাইড ট্রান্সলেট করে দিচ্ছিলেন।
মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চললাম টেন্ডের অন্য জায়গাগুলি ঘুরে দেখতে। হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম টেন্ডের একটি বিখ্যাত স্কোয়ারে। এই স্কোয়ারের আশেপাশে ছিল অনেক স্থানীয় বাসিন্দাদের ঘর, দোকান এবং সুন্দর একটি চার্চ। চার্চটির শান্ত পরিবেশ এবং সুন্দর ডেকোরেশন সত্যি মুগ্ধ করার মতন। এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করলাম এই গ্রামেরই একটি ইটারিতে, আর আমাদের গাইড আমাদের খাওয়ালেন কিছু লোকাল ডেজার্টস। টেন্ডে গ্রামের সরু পাহাড়ি রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম। মাঝে মাঝে দেখা হলো স্থানীয় গ্রামবাসীদের সাথে, তবে লোকজন এখানে লাজুক প্রকৃতির, খুব একটা আলাপচারিতায় উদ্যত হলেন না। এই গ্রামের বাড়িগুলো বহু পুরাতন এবং ফ্রেঞ্চ স্থাপত্যের নিদর্শন এখানেও দ্রষ্টব্য। গ্রামের বাড়িগুলোর পাশ দিয়ে মাঝে মাঝেই উঁকি দিচ্ছিল অ্যালপসের চূড়া। রাস্তাগুলো বেশ সরু সরু কিন্তু খুব পরিষ্কার। রাস্তাগুলোর মাঝে মাঝে আমরা দেখতে পেলাম মিডিয়েভাল গেটের মতো স্ট্রাকচার্স। চড়াই রাস্তা ধরে মিনিট 20 হাইক করার পরে আমরা এসে পৌঁছালাম টেন্ডের বিখ্যাত দর্শনীয় স্থান কলেজিয়েট চার্চ অফ আওয়ার লেডি অফ দ্য অ্যাসাম্পশনসে। এই চার্চের আশেপাশের বিল্ডিংগুলো বেশ সুন্দর। এটি একটি ক্যাথলিক চার্চ এবং এর ইন্টেরিয়র ডেকোরেশন এক কথায় অনবদ্য। টেন্ডে গ্রামবাসীরা ধার্মিক
এবং তাই এই চার্চটি খুবই জনপ্রিয়। চার্চটি স্থাপিত হয় 15th century, তবুও এখনো খুবই সুন্দর। তারপর গ্রামের অলিগুলিতে আরো কিছুক্ষণ ঘুরে আমরা একটি বাসে উঠলাম। বাসে করে আমরা আমাদের পরের গন্তব্য লা ব্রিগের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গাইডের মত অনুযায়ী লা ব্রিগ হল এই অঞ্চলে সব থেকে সুন্দর গ্রাম, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। লা ব্রিগের রাস্তা ধরে আমরা হাঁটতে লাগলাম আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এই গ্রাম থেকেই আল্পস পর্বতের ভিউ সব থেকে ভালো দেখা গেল। গ্রামের বাড়িগুলো টেন্ডের থেকে একটু আলাদা আর তুলনামূলক নতুন। 700 meters উচ্চতায় অবস্থিত এই গ্রামটির রাস্তাগুলো বেশ চড়াই আর সরু সরু। লা ব্রিগের রাস্তা ধরে হাইক করতে করতে আমরা এসে পৌঁছালাম স্যাওর গ্রামে। এই গ্রামের প্রধান দর্শনীয় স্থান হল একটি খ্রিস্টান মনাস্টেরি। এই মনাস্টেরিটি ফ্রান্সিসকান কনভেন্টের দ্বারা স্থাপিত হয় 1633। মনাস্টেরির বিল্ডিংটা ব্যারাক স্টাইলে বানানো এবং পেন্টিংসগুলো অসাধারণ। এখানে প্রেয়ার হলটিও খুব সুন্দর সাজানো। আমাদের গাইড এক্সপ্লেন করছিলেন যে এখানে খ্রিস্ট তপস্বীরা খুবই নিয়ম অনুবর্তিত জীবন যাপন করেন। সন্ন্যাসীদের মতন সকল জাগতিক মায়া ত্যাগ করে তারা নিজেদের ঈশ্বরের কাজে সমর্পিত করেছেন। এরপর আমরা গেলাম এই মনাস্টেরির বাগানে। সেই বাগানে আমরা দেখতে পেলাম বেশ কিছু ফুল, ফল এবং সবজির গাছ। বাগান থেকে আশেপাশের দৃশ্যটা ছিল অত্যন্ত সুন্দর। Thank you.
মনেস্টারি থেকে বেরিয়ে আমরা এগোতে লাগলাম গ্রামের রাস্তা ধরে। শাওজ গ্রামের টিবেটান লুক দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এখানকার বাড়িগুলোর সাথেও টিবেটের গ্রামীণ বাড়িগুলোর খুব মিল। এরপর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা ধীরে ধীরে নামতে লাগলাম, কারণ আমাদের ট্রেন ধরতে পৌঁছতে হবে নিয়ারেস্ট রেল স্টেশনে। আমাদের পথে পড়ল বেশ কয়েকটি টানেল। প্রায় 45 মিনিট হাঁটার পরে আমরা হাজির হলাম রেল স্টেশনে। মিনিট দশেক পরে ট্রেন এলো। এবার ট্রেনে করে নিস শহরে ফেরার পালা। আমরা এই ট্রিপটা খুবই এনজয় করেছি এবং অনেক নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকব। নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে।